হাই বন্ধুরা, তো তোমাদের ক্লাসে মানে হ্যাঁ কালকে তো তোমরা জানো আমি শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসেছি। তো তোমাদের বলেছিলাম যে শ্বশুরবাড়ি থেকে আমায় কী কী মানে আমার ছেলে মেয়েকে কী গহনা দিয়েছে, আমার মানে কী জামা কাপড় দিয়েছে, আমার একটা শাড়ি দিয়েছে, সে কী কী দিয়েছে তোমাদের কাছে আমি শেয়ার করতে চাই। তো সেই ভিডিও এখন আমার দেওয়া হয়নি, তো আয়ুষ সংযুক্তাকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে এসে আমি বললাম না একটু বসি, একটু শর্ট ভিডিও করা যাবে আর বন্ধুদের সাথে শেয়ার করে নিই চটপট করে কী কী মানে শাশুড়ি কী কী দিল। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, আমি নাকছাবিটার কথা বলেছিলাম, তোমাদের নাকছাবিটা কিন্তু আমি খুলিনি, নাকছাবিটা পরেই আছি। কারণ হচ্ছে নাকছাবিটা যদি একটু খুলি এখানে মানে পরে মানে একা একা পড়া মানে এটা পেঁয়াজ ধোয়া খুব মুশকিল আছে, মানে ঠিকঠাক পেঁয়াজ দিতে পারবো না, সেই জন্য নাকছাবিটা তোমাদের কাছাকাছি আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো ঠিক আছে, তোমাদের দেখতেও সুবিধা হবে আর ছোটো জিনিস তোমরা হয়তো হাতে করে ঠিকঠাক দেখতেও পারবে না। আর এখানে আমাদের হচ্ছে আলো খুব কম, বুঝলে তো, আলো প্রচণ্ড কম। তো এই হচ্ছে ব্যাপার, ওই জন্য আমি নাকছাবিটা পরেই নিয়েছি। ঠিক আছে, নাকছাবিটা পরে নিয়ে তোমাদের নাকে করেই দেখাবো। আর আয়ুষ আগেও বলে দিই, সংযুক্তাকে কিন্তু ওরা নূপুরটা পরেই পাঠিয়েছে। এবার আমি কী হচ্ছে, সংযুক্তা ঘুমোচ্ছে সেই জন্য নূপুর যে 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 নূপুরটাও আমি তোমাদের খুলে নিয়েছি, খুলে নিয়ে তোমাদের দেখাবো আর কী কী আছে সেগুলোও তোমাদের দেখাবো, ওরা কী কী জিনিস দিয়েছে সেগুলোই তোমাদের দেখাবো। তার আগে বলে নিই, গুড ইভিনিং বন্ধুরা, সিম্পল লাইফ স্টাইল মানুষদের সবাইকে স্বাগত জানাই আমি মানসী। সবাই তোমরা কেমন আছো, আশা করি সবাই তোমরা ভালো আছো, সবাই ভালো থাকো। পুজো শপিং তো সবারই হচ্ছে মোটামুটি, আমার এবছর কোনো কিছু হবে না, কারণ হচ্ছে এবছরটা আমার হচ্ছে জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে, জীবনের কাল এই বছরটা, মানে সব দিক থেকেই ঝাড় খাচ্ছি বলতে পারো। তো যে যেটা দিচ্ছে সেটাই আমায় পড়তে হবে, তো এই হচ্ছে ব্যাপার। আর দুটো বাচ্চার জন্য সত্যি কথা বেঁচে আছি না, তো আমার কোনো বাঁচার ইচ্ছা নেই বন্ধুরা। তো আমি মানে আমি এমন এক পর্যায়ে আছি তো বন্ধুরা, কারোর কাছে কোনো কিছু শেয়ারও করতে পারছি না, কোনো কিছু বলতেও পারছি না, এমন এক পর্যায়ে রয়েছি আমি। ইউটিউবটাও কিছু হচ্ছে না যে নিজের মানে এতে মানে কিছু করব। তো চলো এই নিয়ে তোমাদের কাছে আমি একদিন শেয়ার করব আমার মনের কথা, সব কিছুই তোমাদের কাছে একদিন বলবো। কারণ সবার থেকেই মনে হয় আমার ইউটিউবের ভিউজটা কম হয়, আর বন্ধু বান্ধব আমার কম, তো সেই জন্য আমি বলতে পারছি না। একটু হোক সবাই বলবো আমি যে কতটা খারাপ পরিস্থিতিতে আছি আর কতটা তোমাদের যে সাহায্য দরকার আমার দুই বাচ্চার জন্য, সেটা একমাত্র ভগবান জানে আর ঈশ্বর জানে। আমার পাশে কেউ নেই, বিশেষ করে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে, সবাই মুখ ফিরিয়ে নিয়েছে, এমনকি আমার ফ্যামিলি সবাই মুখ ফিরিয়ে নিয়েছে, যাই না কি করব। আর আয়ুষের হচ্ছে এই 24 তারিখে আমাদের ইন্টারভিউ, আয়ুষের হচ্ছে 24 তারিখে ভর্তি হবে আয়ুষ। তো দেখা যাক, বা আমাকে ইন্টারভিউ দিতে বলেছে, কি করা যায় দেখা যাক। তো চলো বেশি কথা না বলছি না, এখানে 3 মিনিট হয়ে গেছে, 3 মিনিট 13 সেকেন্ড হয়ে গেছে, তো বেশি কথা বলছি না। তা তোমাদের দেখিয়ে দিই যে শ্বশুরবাড়ি থেকে আমাকে কী কী জিনিস দিল। ঠিক আছে, তো চলো। তো আগে বন্ধুরা গয়না থেকে আরম্ভ করছি মামমামে। ঠিক আছে, মামমামকেই দিয়েছে, মামমামের থেকে আরম্ভ করছি, মানে দিয়েছে বলতে গেলে ওরা দিয়েছে বলতে গেলে কেমন নয়, এটা হচ্ছে মামমামের পায়েল, মানে মামমামের নূপুর। মামামের নূপুরটা দিয়েছে, ভালো করে দেখো, এই যে ডিজাইনটা ভালোই, আমি পছন্দ করেছি ডিজাইনটা। দিয়েছে বলতে গেলে মানে আমি ধার করেই নেওয়া হয়েছে, পরে শক্তি পয়সা পেলে দিয়ে দেবে, এই ব্যাপার। এই মামামের নূপুর পড়েছিল, আমি খুলে নিয়েছি তোমাদের দেখাবো বলে। এই যে আচ্ছা, আর একটা জিনিস আছে, এইটা কালো হয়ে গেছে, এটাও হচ্ছে আয়ুষের, এটা মামামার কোমরে ওরা ঠিক করে এটা সারিয়ে দিয়েছে, সারিয়ে দিয়ে এটা মামামার কোমরে
দেওয়া হবে, এই যে এটা কি বলে কোমরে সে দেয় না, বটফল টাইপ বিচে বিচে, দেখো এই এটা হচ্ছে আয়ুষের, এটা সংযুক্তা, এটা সংযুক্তাকে পড়ানো হচ্ছে, ঠিক আছে। আয়ুষ উঠেছে আর আমাকে দিয়ে, আমাকে দিয়েছে হচ্ছে আয়ুষ উঠেছে, এই যে এই নাকছাবিটা দিয়েছে, মানে কি এটা আমি 4-5টা বিয়েতে নাকছাবি পেয়েছিলাম ওগুলো দিয়ে। তো বন্ধুরা আমার ছেলে উঠে পড়েছে, আয়ুষ উঠে পড়েছে, যেটা বলছিলাম এইটা হচ্ছে এটা একটা ইয়ে আছে, আমি বিয়েতে জানো তো অনেক মানে নাকছাবি পেয়েছিলাম, মানে হচ্ছে ও বাড়ি থেকে মানে আমার হাজব্যান্ডের বাড়ি থেকে ওখানে 4-5-5-9-10টা নাকছাবি পেয়েছে। তো ওগুলো সব না টিনিয়ে জানো তো পড়লেই ঘা হতো ঘা, এবার আমার শাশুড় একদিন বললো ওগুলো নিয়ে আসবি, নিয়ে আসলে ওগুলো দিলে নতুন একটা নাকছাবি তুই যা নাকছাবি পছন্দ করবি দেবে। তো ওইগুলো দিয়ে আমার এই নাকছবিটা পছন্দ হয়েছে, রিং এখন খুব উঠেছে তো এই রিং নাকছবিটা পছন্দ হয়েছে, তো এইটা নিয়েছি। দেখো আর এইখানটা না আটকাতে খুব মুশকিল একা একা, ওই জন্য আমি খুললাম না, দেখো ডিজাইনটা ভাল লাগছে কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। আয়ুষ আমার কোলে কিন্তু দেখবে, দেখো এই যে, তো এই হচ্ছে ব্যাপার। আর মামা মা জানো তো একটা নূপুরের খুব মানে দরকার ছিল, বাচ্চা মেয়ে 1 বছরের বেশি কিছুই তো দিতে পারেনি বলো, তো ওদের ওখানে ধার করলে ধার দেয় যে সে একটা হালকা তো হয় না সেই সময় দিলে হয়, তো শক্তি তো মনে হয় কদিন পর যদি মাইনে টাইনে পায় তো ওইখান থেকে কিছু দিয়ে দেবো। আর এই মামামের নূপুরটা পড়েছে হচ্ছে তোমার 1256 টাকা, আর আমার নাকছাবিটা তো আমি বললাম কিছু টাকা দিয়েছে যেমন 303 টাকা মতো দিয়ে, আর আর নাকছাবি তো দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। আর পটফলটা তো হচ্ছে আমার আয়ুষের, ওইটা পরিয়ে দেওয়া হয়েছে, আর আর সেরম কিছু না। এবার ওর ঠাকুর দাদা আর ওর ঠাম্মা আয়ুষ সংযুক্তাকে জামা দিয়েছে, তো সেগুলো তোমাদের কাছে আমি শেয়ার করছি আজ, ঠিক আছে। তো চলো, তো হাই বন্ধুরা, আয়ুষকে আয়ুষ সঙ্গীত খাটে শুয়ে রয়েছে, তাই বললাম জামাগুলো দেখিয়ে দিই বন্ধুদের। তো টিভি চলছে এখন, টিভিটাই করো। তো বন্ধুরা দেখো, তো আয়ুষ সংযুক্তার ঠাকুর এই ঠাকমা দাদু কি দিল আয়ুষটা বাড়ছে, সেটা হচ্ছে আয়ুষ হয়ে গেল, আয়ুষ ওই জামাটা দিল। এই ভাঁজ করলে ভাঁজ খুলতে পারি না, এই দেখো এরকম দেখাচ্ছি, দেখতে পাচ্ছ একটা জামা দিয়েছে, এই জামা সংযুক্তার এটা দিয়েছে, এই দিয়েছে এই
তো এই দিয়েছে, আমার শাড়িটা দাও। আর আমাকে দিয়েছে রাখো বন্ধুরা এই শাড়িটা, মানে শক্তি দিয়ে শক্তি মাইনে পেলে দিয়ে দিতে হবে এই দিয়ে। খুললে আমি আমার ভাত করতে পারিনি, একা তো বুঝে আছে এই বুঝা, পরে তোমাদের দেখাবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার জামা তাহলে কি কি আমার শ্বশুর বাড়ি থেকে পেয়ে নিয়ে এসেছি তোমরা দেখেছো ওরা কি কি দিয়েছে, তো তোমাদের দেখালাম। আর এই নাকছবিটা তো দিয়েছে বললাম, এটা ওই আমার আটখানা ওই নাকছবি দিয়ে এই নাকছবিটা পেয়েছি। এখনো তামতা তামতা কিন্তু কিন্তু ক্যামেরার সামনে আমি করি। আর জানি না এবারে পুজোর জামা কাপড় হবে কি না, জামা কাপড় বলতে এই হয়েছে, তো যতক্ষণ না নিজের পয়সা হয় ততক্ষণ করা উচিত নয়, পরের ভরসায় বেশি করা উচিত নয়, নিজের পয়সায় করে সেটা আলাদা শান্তি, বুঝলে তো। তো যেটুকুনি হয়েছে ওইটুকুনি করবো, তো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা টিপে দিও, যাতে আমার ভিডিও নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ঠিক আছে, তো আজকে তো কোনো ব্লগ নেই, আজকে ভিডিও পারলে এটা শেয়ার করে দিও সবাইয়ের কাছে, আর আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, তোমাদের সাপোর্টের আমার খুব দরকার, খুবই দরকার, প্রচণ্ড দরকার। আমার জন্য না হোক, আমার দুটো বাচ্চার জন্য একটু সাপোর্ট করো, একটু পাশে থাকো। আর ইউটিউব প্লিজ আমার ভিউসের দরজাটা খুলে দাও, আমার সাবস্ক্রাইবের দরজাটা খুলে দাও, আর লক করে রেখো না প্লিজ প্লিজ, সবার তো খুলছো আমার খুলে দাও। তো টাটা, বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।